রাজধানীর ছয়টি পয়েন্টে অবস্থান নিয়ে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম। পয়েন্টগুলো হচ্ছে কাঁচপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি, টেমরা থেকে যাত্রাবাড়ি, পোস্তগোলা ব্রিজের আগে ও পরে বাবুবাজার ব্রিজ, আমিন বাজার ও টঙ্গী আবদুল্লাপুর, আর এর আশেপাশের রাজধানীর বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করারও অনুমতি চেয়েছে সংগঠনটি। হেফাজতে ইসলামের অবরোধে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফজরের নামাজের পরপরই হেফাজতে ইসলামের কর্মীরা রাজধানীতে ঢোকার প্রধান পথগুলো লাঠি হাতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে অবরোধের ফলে ঢাকার যানবাহন ঢুকতে বা বেরোতে না পারায় দুর্ভোগে পড়েছে এসব রুট দিয়ে চলাচলকারী হাজার হাজার ঢাকাগামী যাত্রী। 13 দফা দাবির সপক্ষে হেফাজতের কর্মীরা ট্রাকে মঞ্চ বানিয়ে মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। যাত্রাবাড়ি ও ডেমরা অবরোধের ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যাত্রাবাড়ির কাজলা এলাকায় ভোর থেকেই সড়ক অবরোধ করে রেখেছে হেফাজত কর্মীরা, এমনকি মোটরসাইকেলের মতো হালকা যানও চলতে দিচ্ছে না তারা। গাবতলী, বাবুবাজার সহ ঢাকার অন্যান্য প্রবেশপথেও অবরোধ তৈরি করায় সাধারণ মানুষ ঢাকায় ঢুকতে কিংবা বেরোতে পারছে না। ফজরের নামাজের পর থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুর সহ হেফাজতের নেতাকর্মীরা ছোট ছোট যানবাহন, মোটরসাইকেল ও হেঁটে মিছিল নিয়ে জড়ো হয় আবদুল্লাপুর পয়েন্টে। মহাসড়কে অবস্থান করায় টঙ্গী থেকে ঢাকার দিকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে হাজার হাজার হেফাজত সমর্থক নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা, সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে। মহাসড়কের উপরে বসেই জিকির ও লাঠিসোঁটা হাতে নিয়ে মিছিল করছে তারা। এদিকে অবরোধের কারণে বন্ধ আছে এই রুটের বাস ও ট্রেন চলাচল, এতে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। হেফাজতে ইসলামের কর্মসূচির বিভিন্ন খবর জানবো এসব পয়েন্টে থাকা আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিন বাজারে আছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। অপরদিকে রাজধানীর প্রবেশপথ টঙ্গীতে আছেন মহিম মিজান, আমরা তার কাছে যাচ্ছি, এবং বাবুবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী আতাউর কাউসার, আমরা তার কাছেও যাব একই সাথে। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনে নিব এই মুহূর্তে হেফাজতে ইসলামের অবরোধ নিয়ে পুরো ঢাকা শহর জুড়ে কি ঘটছে এবং তাদের কর্মসূচির কথা। আমরা শুরুতে যেতে চাই সহকর্মী পারভেজ রেজার কাছ থেকে, আমরা জানতে চাই এখনকার অবস্থা। পারভেজ, আপনি আমাদের জানান এই মুহূর্তে কি চলছে সেখানে এবং হেফাজতের সম্মেলন থেকে, সমাবেশ থেকে কি বলছেন তারা? মুন্নি, তাদের যে 13 দফা দাবি, সেই দাবির কথা তারা বলছেন এবং এর বাইরে নেতারা যা বক্তব্য দিচ্ছেন তা হলো, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ব্লগারদের বিষয়ে তারা বলছেন যে যেসব ব্লগার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদের নিয়ে যে ধরনের কুৎসা রটিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য লিখেছেন, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরি করার বিষয়টির কথা তারা বলছেন। এর বাইরে মূলত তাদের যে 13 দফা দাবি, সেই দাবির কথা তারা বলছেন যে সেই 13 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। মুন্নি, আপনাকে এর মধ্যে আমি একটু জানিয়ে দিতে চাই যে আজকে তারা মূলত একটি সমাবেশ করতে চেয়েছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে, এবং সেই সমাবেশে তাদের যে নেতা অর্থাৎ হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ সফি, তিনি বক্তব্য রাখবেন এমনটি আমাদেরকে বলা হয়েছিল এর আগে। তো সেই বিষয়ে অনুমতি কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে শাপলা চত্বরে সমাবেশ করার বিকেল 3টা থেকে। তো সেই সমাবেশে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুরের পরে, সময়টি তারা এখনও আমাদেরকে সুনির্দিষ্ট করে বলেনি, যে দুপুরের পরে তারা ঢাকার বিভিন্ন যে ছয়টি জায়গায় তারা সড়ক অবরোধ করেছেন সেই সড়ক সব জায়গা থেকে তারা মিছিল সহকারে এই অবরোধকারীরা শাপলা চত্বরে যাবেন এবং সেখানে তারা একটি সমাবেশ করবেন এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন এমনটি কিছুক্ষণ আগে আমাকে জানানো হয়েছে। তো এর বাইরে যেটা বলতে পারি যে আমিন বাজারের এই অংশে অর্থাৎ গাবতলী থেকে প্রায় হেমায়েতপুর পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং এই এই অংশ দিয়ে ঢাকার বাইরে এবং থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজধানী অন্যান্য দেশের অন্যান্য জায়গায় সড়ক চলাচল এবং যান চলাচল এবং একেবারে বন্ধ রয়েছে এবং ছোট গাড়ি যেগুলো আছে মূলত হিউম্যান হালার মোটরসাইকেল সেগুলোও তারা চলতে বাধার সৃষ্টি করছে।
পারভেজ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আরেক সহকর্মী আছেন কাউসার আতর কাউসার, তিনি আছেন বাবুবাজারে। আমরা বাবুবাজারের খবর একটু জেনে আছি, সেখানে হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে। কাউসার, আমাদের জানান সেখানে হেফাজতে ইসলামের কর্মসূচি কী হচ্ছে। আপনি নিশ্চয়ই শুনছিলেন পারভেজ রেজা বলছিলেন যে আসলে শুধু যে রাজধানীর ভেতরে যানবাহন ঢোকা বা বের হওয়াটাই বাধাগ্রস্ত হচ্ছে তা না, রাজধানীর ভেতরেও ছোটো ছোটো যানবাহন চলতেও বাধা দিচ্ছে হেফাজতে ইসলামের কর্মীরা। আপনি বাবুবাজারের আশেপাশের এলাকায় কী দেখছেন? আমি যেমনটি এর আগে বিভিন্ন সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে বাবুবাজারে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি চলছে, এখানে কিন্তু আসলে ছোট বড় কোনো ধরনের যানবাহনই চলাচল করছে না, এমনকি কোনো ধরনের রিক্সাও এখানে চলাচল করতে আমরা দেখিনি। তবে আমি এর আগে জানিয়েছিলাম যে অসুস্থ রুগী বহনকারী যে ধরনের গাড়িগুলো আছে সেগুলো চলাচলে কিন্তু কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না এখান থেকে। আর আমি এখানকার অবরোধ কর্মসূচি বা এখানে যে ধরনের সমাবেশ চলছে তার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল আমি সেটি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে কিন্তু কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর পরই মঞ্চ থেকে যে সকল বক্তারা বা নেতারা আছেন তারা বারবার জানাচ্ছিলেন যে এই হেফাজতে ইসলামের আজকে যে সকল কর্মীরা এখানে এসেছেন তাদের মাঝেও অনেক কিছু দুষ্কৃতিকারী ঢুকে থাকতে পারে যারা এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। তো তারা হেফাজতে ইসলামের কর্মীদের কাছে কিন্তু বারবার অনুরোধ জানিয়েছেন যে তারা যেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে মানে গা ভাসিয়ে না দিয়ে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে। কাউসার, আপনার কাছে আমি বলতে চাচ্ছি, আপনার সাথে আমরা এই তথ্যগুলি জানতে জানতে আমরা একটু দেখতেও চাই বাবুবাজারে হেফাজতে ইসলামের যে সমাবেশটি হচ্ছে তার চিত্রটিও আমরা দেখতে চাই। আপনি যদি আপনার ক্যামেরা ক্রুকে বলতেন আমরা সেই দৃশ্যটি দেখতে পেতাম সমাবেশের। এবং একই সাথে আপনার সাথে আমরা জানতে চাইছিলাম যে বাবুবাজারে হেফাজতে ইসলামের যে সমাবেশটি হচ্ছে সেখানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কি কোনো বক্তব্য রাখা হচ্ছে বা সেখান থেকে নেতারা আসলে কি বলছেন? যে আপনি দেখতে পাচ্ছেন মুন্নি, আমি আমার ঠিক ডান পাশে নিচে কিন্তু যে মঞ্চটি আছে সেখান থেকেই বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের নেতারা। তো তারা এখান থেকে কিন্তু তাদের সেই ১৩ দফা দাবির কথাই বারবার বলছেন এবং একটি স্লোগান যেখান থেকে বারবার দেয়া হচ্ছে সেটি হচ্ছে নাস্তিক ব্লগারদের তারা ফাঁসি চায়, এবং তারা ধিক্কার জানিয়েছেন বর্তমান সরকারকে যে এই নাস্তিক ব্লগারদের, তারা অভিযোগ জানাচ্ছেন যে এই নাস্তিক ব্লগারদের কিন্তু সমর্থন দিচ্ছে সরকার, সে কারণে তারা এই সরকারকে ধিক্কার জানাচ্ছেন। এ ধরনের স্লোগানই কিন্তু বারবার এখান থেকে আসছে এবং তারা মাঝে মাঝে এখান থেকে কিন্তু ইসলামী গণসংগীত পরিবেশন করা হচ্ছে এখানে হেফাজতে ইসলামের যে সকল কর্মী আছেন তাদেরকে উদ্বৃত্ত করার জন্য। তো আমি যেটি বলছিলাম একটু আগে যে এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু সে তার পরপরই হেফাজতে ইসলামের যে মঞ্চ এখানে হয়েছে সেই মঞ্চ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে প্রত্যেকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন কেউ সৃষ্টি না করে সে ব্যাপারে বারবার এখান থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং মুন্দি, আপনি দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলামের যে সমাবেশ এখানে চলছে তার একটি চিত্র, আসলে বিপুল সংখ্যক মানুষ এখানে হয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু রাজধানীর আশপাশের কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকা থেকে বেশ অনেক সংখ্যক মানুষের মিছিল সমাবেশটি দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে এবং আমরা ক্যামেরার মাধ্যমেও দেখতে পাচ্ছি যে সেখানে হেফাজতে ইসলামের কর্মীরা এবং সমর্থকরা সেখানে সমাবেশ করছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা টঙ্গীতে যেতে চাই এখন। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবায়েত হাসান, আমরা টঙ্গীর প্রবেশপথের অবস্থা জেনে আসি তার কাছ থেকে। রুবায়েত, কি চলছে সেখানে আপনি আমাদের জানান এবং হেফাজতে সেখানে কোনো সমাবেশ চলছে কি? মুন্নি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোর থেকে রাজধানীতে ঢোকার এই গুরুত্বপূর্ণ আবদুল্লাপুর টঙ্গী এই এই এলাকা কিন্তু পুরো এলাকা দখলে নিয়েছে হেফাজতের কর্মীরা। তারা, আমি দেখেছি যে তারা কয়েক কিলোমিটার ব্যাপী দুধারের রাস্তার মহাসড়কে অবস্থান করছেন এবং বিভিন্ন ছোট ছোট তারা সমাবেশে অংশ নিচ্ছেন এবং তারা সেই সমাবেশ থেকে দাবি তুলছেন যে তারা এক মাস আগে যে ১৩ দফা সরকারকে মেনে নেওয়ার জন্য বলেছিল সেই ১৩ দফা যাতে মেনে নেয় সরকার, সেই রকমের বক্তব্য তারা সমাবেশ থেকে দিচ্ছেন। এবং একই সঙ্গে
সঙ্গে কতিপয় নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যারা ধর্মকে অবমাননা করেছেন তাদের শাস্তি দেওয়ার দাবি তুলছেন। একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই রাজধানীতে প্রবেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। অন্যদিকে আজ কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস, সাধারণ মানুষ তাদের কাজে যোগ দিতে খানিকটা বেগ পেতে হচ্ছে, কারণ কোনো যানবাহনই এই মহাসড়কগুলোতে চলছে না। পুরো মহাসড়ক বলা যায় যে হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মীদের দখলে রয়েছে এবং তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে প্রধান আমির রয়েছেন আল্লামা শফি, তিনি যদি আজ কোনো ঘোষণা না দেন তাহলে তারা এইরকম রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করবেন এবং আজ সন্ধ্যা নাগাদ যদি কোনো তারা তাদের আমিরের কাছ থেকে যদি কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না পান তাহলে তারা এখানে অবস্থান করবেন। অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দুর্ভোগ হচ্ছে, কারণ কোনো যানবাহনই চলাচল করছে না। এছাড়াও সাভারের ভবনধসের ঘটনায় বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং অন্যান্য রোগী পরিবহনকারী গাড়ি সেগুলো কিন্তু এই অবরোধের আওতামুক্ত রেখেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা। তো এখন বলা যায় যে পুরো টঙ্গী আবদুল্লাপুর হয়ে উত্তরার পুরো যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু হেফাজতে ইসলাম এর বাংলাদেশের কর্মীরা দখল করে রেখেছেন এবং তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। মুন্নি রুবায়েত, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা পারভেজ রেজা, রুবায়েত হাসান এবং তাও কাউসার আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমিন বাজার, বাবু বাজার এবং টঙ্গী থেকে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই আপনাদের কাছে ফিরব পরবর্তী সংবাদ জানার জন্য। দেখে রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনি রাখরা পর্যন্ত অবরোধ করে রেখেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। আমি এই মুহূর্তে যেই স্থানটিতে আছি সেটি হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে হেফাজত ইসলামের অসংখ্য নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। তারা সেই ১৩ দফা দাবির আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন। শুধুমাত্র যাত্রাবাড়ি চৌরাস্তা নয়, সেই কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে এই পুরো এলাকাটি হেফাজত ইসলামের নেতাকর্মীদের দখলে রয়েছেন। এখানে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। তারা যানবাহন, কোনো ধরনের যানবাহন চলাচল করতে চাইলে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। আর অন্যদিকে আমি বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক যাত্রাবাড়ির মোড়ই শুধু নয়, এই পুরো এলাকাটিকে অবরুদ্ধ করে রাখবার যে চেষ্টা হেফাজত ইসলামের নেতাকর্মীদের, তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত তারা এখানে অবস্থান করে আছেন। তারা দাঁড়িয়ে আছেন, তারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এখানকার যে হেফাজত ইসলামের এই এলাকার যে নেতাকর্মীরা। আপনি জানেন যে এই যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে শুরু করে কাঁচপুর ব্রিজ পর্যন্ত মূলত অসংখ্য কওমি মাদ্রাসা এখানে রয়েছে। সে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা শুধু নয়, বিভিন্ন জায়গা থেকে আসা, যেমন বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম থেকে আসা হেফাজত ইসলামের অসংখ্য নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিলে তারা ১৩ দফা দাবি যে পর্যন্ত বাস্তবায়ন না করবে সরকার সে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন এবং শেষ পর্যন্ত তারা তাদের যে নেতা আল্লামা শফি, এবং আল্লামা শফি কোন দিক নির্দেশনা দেন, সমাবেশ হওয়ার কথা রয়েছে রাজধানীর কোনো এক জায়গায়, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা চলবেন বলে এখানে বারংবার তারা স্লোগান দিচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন, তারা ছোট ছোট সমাবেশ করে এই পুরো এলাকাটিকে অবরুদ্ধ করে রেখেছেন।